টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠল ব্রাজিল। ম্যাচের নির্ধারিত 90 মিনিটে গোল করতে পারেনি কোনো দলই। ইনজুরি টাইম যোগ করা হয় আরও 7 মিনিট, তাতেও দেখা নেই গোলের। অবশেষে ম্যাচ করায় টাইব্রেকারে, আর সেখানেই প্যারাগুয়েকে 4-3 গোলে হারিয়ে কোপা আমেরিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে ব্রাজিল। পোর্তো আলগ্রেভেতে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 6:30 শেষ 8-এর প্রথম ম্যাচে টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।